সূত্রপাত থেকেই আমার ঈদের দিন করা ভিডিওটা নিয়ে আসলে যারা অনুমানের ভিত্তিতে বিভিন্ন ধরনের কথা বলছে যে আমি নাকি ঈদের দিন সালোয়ার ছাড়া শুধু কামিজ আর ওড়না পরে ঈদ গ্রিটিংস জানাতে চলে এসেছি, তাদের উদ্দেশ্যে, আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে আমার মাথা এখনো এত খারাপ হয়নি, বা সে মডেল হোক, সেলিব্রিটি হোক, যেই হোক না কেন, তাদের কারো মাথায় এখনো এত খারাপ হয়নি যে সালোয়ার ছাড়া ঈদের দিন সে ভিডিও ঈদ গ্রিটিংস জানাতে চলে আসবে, এটা কখনোই সম্ভব না। এখন আপনাদের কারো কারো মতে যে তাহলে ওখানে তো কিছু দেখা গেল না, এটা সেটা, হ্যাঁ সেটা দেখানোর জন্য আমি আসলে সেটা ক্ল্যারিফাই করার জন্য আমি এই ভিডিওটা করছি। আপনার মনোযোগ দিয়ে দেখুন, সেটা হচ্ছে ঈদের দিন আমার এই সালোয়ারটা পরা ছিল, রাইট? আমি দূর থেকে দেখাচ্ছি, ঈদের দিন আমার এই সালোয়ারটা পরা ছিল, যেটা সালোয়ার হচ্ছে এটা ইটালিয়ান একটা স্টাইলে এই সালোয়ারটা বানানো হয়েছে। এটা ঈদের দিন আমার এই সালোয়ারটা পরা ছিল, আপনারা ভালো করে দেখুন, এবং এই সালোয়ারটার সাথে এই জামাটা পরা ছিল, এই জামাটা পরা ছিল, রাইট? ঈদের দিন আমার এই জামাটা পরা ছিল। এন্ড এই সালোয়ারটার নিচে যারা যারা বলছেন যে আসলে কিছু পরা ছিল কিনা, কিছু পরা ছিল কিনা এই সালোয়ারটার নিচে, তাদের উদ্দেশ্যে বলছি এই যে এটার নিচে আমার এটা পরা ছিল, এই লেগিংসটা পরা ছিল, এই স্কিন টাইটের লেগিংস, এটা আসলে 6 ফিট করা যাবে। এটা এটাকে টানলে, আমি আরো দূরে যেয়ে দেখে, এটাকে টানলে এটা 6 ফিট করা যাবে, এই যে 6 ফিট হবে, এই স্কিন কালার লেগিংসটাকে টানলে এটা 6 ফিট হবে। সো আসলে এই স্কিন কালারের এই লেগিংসটা, যেটা আসলে একদম স্কিনের সাথে বসে গিয়েছে আমার, যে কারোরই যাবে, এই স্কিন কালারের লেগিংসটা আমি ব্যাংকক থেকে নিয়েছিলাম, এবং এটা আসলে 6 ফিট মানুষের সাথে যাবে, যে 6 ফিটের চেয়ে লম্বা অনেকে আছে তাদের সাথেও যাবে। আমি আপনাদের সামনে বাড়াচ্ছি, এই যে, এই যে এটা আরো আরো কাছ থেকে আরো সুন্দর করে দেখান। আসলে আমার অ্যাজ এ উইমেন, আমার এটা বলতে ভীষণ লজ্জা লাগছে যে আমি আমার এই স্যালোয়ারের নিচে এই টাইপের একটা স্কিন টাইটের জিনিস পরে আসার পরেও মানুষ আমাকে নিয়ে কি ধরনের ডাউট করছে, এটা বলতে আমার নিজের কাছে খারাপ লাগছে। যে আসলে সময়ের সাথে সাথে আমরা অনেক মডার্ন হয়েছি, কিন্তু একটা মেয়েকে নিয়ে বিনা কারণে অনুমানের ভিত্তিতে কুৎসা রটাতে কেউ পিছু পা হয়নি, তাহলে আমাদের এই আধুনিকতা কোথায়? শুধু মুখে না, আধুনিকতাকে, আধুনিকতা মানে আমি অবশ্যই উলঙ্গ বা এগুলো হওয়াকে বোঝাচ্ছি না, বা আমি এগুলো বলতেও চাচ্ছি না, বাট এই যে আপনার অনুমানের ভিত্তিতে একটা কথাকে নিয়ে ইউটিউবে বিভিন্ন ধরনের লেজুড় আমার নামের সাথে লাগাই দিচ্ছেন, ইজ দিস রাইট? আচ্ছা, কোন পাগল যার মাথা ঠিক আছে, সে কি সালোয়ার ছাড়া কখনো জামা আর মানে কামিজ আর ওড়না পরে ঈদের দিন চলে আসবে? আর আপনারা যে এই অনুমানটা করলেন, ওটা তো সঠিক, ওটা বেঠিক, এই যে প্রমাণ, এটা পড়েছি আমি, এবং এই টাইপের আমার আরো লেগিংস আছে, যে কালো কালারের আছে এবং বেগুনি কালারের আছে, হলুদ কালারের আছে, গোলাপি কালারের আছে, এরকম বহু বহু লেগিংস আছে আমার কাছে, যে এটা কালো কালার, এটা কালো কালার আর এটা স্কিন কালারের লেগিংস, এই যে দুটো লেগিংস। আপনার মনে হচ্ছে এগুলো তো ছোট কেন, হ্যাঁ এগুলো লম্বা করলে বাড়ে, এটা সবাই জানে যে এটা লম্বা করলে বাড়ে। সো আমি এই এই সালোয়ারটার নিচে এই লেগিংসটা পরেছিলাম। এবার কি আপনাদের মানে মাথা থেকে সেই ডাউটটা গেল, যেটা নিয়ে আপনারা ইউটিউবে উল্টা পাল্টা বিভিন্ন কমেন্ট করছেন? আশা করি গিয়েছে। তারপরেও আমি বলবো যে আমি কখনোই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কোনো কিছুই করি নাই, এটা শুরু থেকে যারা আমার ফ্যান্স, ফলোয়ার, হোয়াটএভার আমার ফলোয়ার, তারা সবাই জানে যে এরকমের কোনো কাজ আমি করিনি, ভবিষ্যতেও করব না। তারপরেও একটা মেয়ে হয়ে যদিও বলতে আমার ওয়্যারড্রোব সম্পর্কে বলতে আমার লজ্জা লাগছে, তারপরে আমি বলবো, যদিও আপনাদের মনে এটা নিয়ে কোনো ডাউট থাকে, সেটা ডাউট ছিল, আপনাদের অনুমান ছিল, এটা ভুল ছিল, এটা লেগিংস আর এটা পায়জামা, আর এই জামাটা আমি ঈদের দিন পরেছিলাম, রাইট? ওকে, ঠিক আছে। দেন তারপরেও যদি কারো মনে কোনো রকমের ভুলভাঙে থেকে থাকে, আই এম সরি ফর দ্যাট, বাট প্লিজ এগুলো উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন। আম এ হিউম্যান, আই এম নট এন অ্যানিমাল, আম এ হিউম্যান। আমার কষ্ট লাগছে এসব দেখে, কেন অনুমানের ভিত্তিতে এগুলো করছেন?
তারপরেও যাদের মনে হচ্ছে যে ঈদের দিন আসলে ওরকম ডাউটিং একটা ড্রেস পরাটা ঠিক ছিল না, ঠিক আছে, আই এম সরি ফর দ্যাট। আমি কখনোই কখনোই সালোয়ার ছাড়া কোনো পাগলও লাইভে আসবে না বা কোনো ভিডিও করবে না, ইট ক্যান নট বি পসিবল। আমি আসলে এই 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 লেগিংসটার উপরে, এই স্কিনি লেগিংসটার উপরে এই এই সালোয়ারটা পরে দেখাতে পারতাম, হ্যাঁ আমি স্কিনি লেগিংসটার উপরে এই সালোয়ারটা পরে দেখাতে পারতাম, কিন্তু তখন 100টা ইউটিউব বের করতো যে এই যে লাইভের মধ্যে এসে সানাই সালোয়ার কামিজ সালোয়ার খুলে সালোয়ার পরে দেখাচ্ছে। সো ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ, এত দোষ, মানে আনবিলিভেবল ব্যাপার। আমাকে নিয়ে এত মাতামাতি না করলে হয় না, আমি তো বড় কিছু না, আমাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আপনাদের?